আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজ অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ার এবং বিবিএ অনার্স ফোর্থ ইয়ারের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বইয়ের ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং নিয়ে আলোচনা করব। ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং এর উপর আজকে আমাদের ক্লাস নাম্বার 2। এর আগে আমরা আরো একটি ক্লাস নিয়েছিলাম এই চ্যাপ্টারের উপর। ওই ক্লাসে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এই চ্যাপ্টার থেকে যে ম্যাথগুলো এসেছিল 2014 সাল থেকে 2017 সাল পর্যন্ত, সেই ম্যাথগুলো সলভ করে দেখাইছি এবং সেই ম্যাথগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা মূলত এই দ্বিতীয় নম্বর ক্লাসে 2018 সাল এবং 2019 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যে ম্যাথগুলো এসেছিল সেই ম্যাথগুলো আলোচনা করব। তার মানে আমাদের দুইটা ক্লাস যদি কেউ দেখো তাহলে তোমাদের 2013 সাল থেকে 2019 সাল পর্যন্ত সকল ম্যাথগুলো সলভ হয়ে যাবে। তো আশা করি পরীক্ষার প্রস্তুতির জন্য এই ম্যাথগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা এখান থেকে উপকৃত হতে পারবা। এই চ্যাপ্টারটি মূলত বিবিএ অনার্স থার্ড ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বই আছে এবং বিবিএ অনার্স ফোর্থ ইয়ারের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বইও আছে। তো এই ম্যাথটি, এই ক্লাসটি যদি তোমরা দেখো তাহলে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের থার্ড ইয়ার এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফোর্থ ইয়ারের স্টুডেন্টরা উপকৃত হতে পারবা। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তার আগে বলে নিই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার ক্লাসটি দেখতেছো তাদেরকে অভিনন্দন আমাদের সাথে থাকার জন্য। এবং তোমরা এই ক্লাসটি দেখে উপকৃত হওয়ার পাশাপাশি তোমাদের বন্ধুদেরকেও সাথেও শেয়ার করবা আমাদের ক্লাসটি সম্পর্কে, এবং তোমাদের আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো আজকে আমরা প্রথমে 2018 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে C16 অর্থাৎ 16 নম্বর যে ম্যাথটি এসেছিল সেই ম্যাথটি সলভ করে দেখাবো। তো চলো আমরা প্রথমে কোয়েশ্চেনটা পড়ে নিই। প্রথম কোয়েশ্চেনে বলা আছে, ইজি ক্লাস 1, রহিমা ফুড কোম্পানি ইজ প্রপোজিং এ রাইট অফারিং। রহিমা ফুড কোম্পানি একটা রাইট অফার প্রপোজ করেছে। প্রেজেন্টলি দেয়ার আর 3 লাখ শেয়ার আউটস্ট্যান্ডিং, বর্তমানে তাদের 3 লক্ষ শেয়ার আছে। অ্যাট 80 ইজ, প্রত্যেকটার দাম হচ্ছে 80 টাকা। দেয়ার উইল বি 60,000 নিউ শেয়ার অফার অ্যাট টাকা 60 ইজ, এবং তারা নতুন করে আরও 60,000 শেয়ার অফার করেছে রাইট হিসাবে, যেগুলোর প্রত্যেকটার মূল্য নির্ণয় করা হয়েছে 60 টাকা। তার মানে আমাদের কাছে প্রদত্ত প্রশ্ন অনুযায়ী, তো প্রদত্ত প্রশ্ন অনুযায়ী আমাদের বর্তমানে আউটস্ট্যান্ডিং শেয়ার মানে ওল্ড শেয়ার হচ্ছে 3 লাখ, বর্তমানে কোম্পানিটি 3 লক্ষ শেয়ার আছে এবং এই শেয়ারগুলোর বর্তমান বাজার মূল্য হচ্ছে 80 টাকা। তার মানে এটাকে আমরা P0 নামে চিনব। তো P0 হচ্ছে টাকা 80, অ্যান্ড দেয়ার উইল বি 60,000 নিউ শেয়ার, এবং নতুন করে আরও 60,000 শেয়ার ইস্যু করবে। তার মানে নিউ শেয়ার হচ্ছে 60,000 আর নতুন শেয়ারগুলো বিক্রি করবে 60 টাকা করে। তার মানে এসপি বা সাবস্ক্রিপশন প্রাইস হচ্ছে 60 টাকা। তার মানে এখানে আমরা 4টা ইনফরমেশন পেলাম, ওল্ড শেয়ার হচ্ছে 3 লাখ টাকা, আর আউটস্ট্যান্ডিং মানে বর্তমানে প্রেজেন্ট শেয়ারের মূল্য বা P0 হচ্ছে টাকা 80, আর আমাদের দেওয়া আছে নিউ শেয়ার হচ্ছে 60,000 মানে 60,000, আর এসপি বা সাবস্ক্রিপশন প্রাইস দেওয়া আছে আমাদের 60 টাকা ইচ। তোমাদের যদি এই ক্লাসটা আজকে প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই আমার প্রথম ক্লাসটা দেখে আসবা। প্রথম ক্লাসটা না দেখে যদি এই ক্লাসটা দেখতে চাও বা এই চ্যাপ্টার সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে তোমাদের বুঝতে অনেক কষ্ট হবে। তো তোমরা প্রথম ক্লাসটা দেখে তারপর এই ক্লাসটা যদি দেখো তাহলে তোমরা অধিকতর উপকৃত হতে পারবা। তো এই হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া ইনফরমেশন। প্রথম রিকোয়ারমেন্ট এতে বলা হয়েছে, হোয়াট ইজ দ্য নিউ মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি, এই যে কোম্পানিটার নতুন মার্কেট ভ্যালু কত হবে। তো নতুন মার্কেট ভ্যালু আমরা কীভাবে নির্ণয় করবো একটু ভালো করে খেয়াল করো। এই কোম্পানির বর্তমানে মার্কেট ভ্যালু হচ্ছে 3 লাখ শেয়ার আছে 80 টাকা করে, তাহলে 3 লাখ গুণ 80 হচ্ছে প্রেজেন্ট মার্কেট ভ্যালু, আর সাথে নতুন করে যোগ হবে 60,000 শেয়ার 60 টাকা করে। তার মানে 60,000 শেয়ার 60 টাকা করে যদি আমরা বিক্রি করি তাহলে পুরাতন শেয়ারের সাথে নতুন শেয়ারটা যোগ হওয়ার পর আমাদের নতুন মার্কেট ভ্যালু নির্ণয় করা হবে। তাই আমরা এখানে সূত্রটা লিখব, নিউ মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি ইকুয়াল টু P0 মানে বর্তমান শেয়ার মূল্য ইনটু ওল্ড শেয়ার মানে পুরাতন শেয়ার সংখ্যা 3 লক্ষ, আর প্লাস এসপি, এসপি মানে নতুন শেয়ারগুলোর মূল্য 60 টাকা, আর নিউ শেয়ার হচ্ছে 60,000। এগুলো যদি আমরা বসাই দিই, এই যে বর্তমান P0 হচ্ছে 80, ওল্ড শেয়ার হচ্ছে 3 লাখ, আর এসপি হচ্ছে 60, নিউ শেয়ার হচ্ছে 60,000, এবার আমরা গুণ করে দিলে আমরা টোটাল মূল্য পেয়ে যাব 2 কোটি 76 লক্ষ টাকা, অর্থাৎ নতুন মার্কেট ভ্যালু হচ্ছে এই কোম্পানির 2 কোটি 76 লক্ষ টাকা। এরপর আমরা দেখি রিকোয়ারমেন্ট বিতে কী বলেছে,
हाउ मेनि राइट्स आर एसोसिएट उइथ वन अफ द न्यू शेयर अर्थात एक नतून शेयर केनार जो कयटा राइट दरकार एर माने होच्छे এই কোম্পানিতে বর্তমানে শেয়ার আছে 63,00,000 শেয়ার তো এখন নতুন করে আরও শেয়ার দেওয়া হবে টোটাল 60,000 নতুন শেয়ার ইস্যু করা হবে তো 60,000 নতুন শেয়ার তো 3,00,000 শেয়ার হোল্ডারদের মধ্যে যদি বন্টন করি তাহলে প্রত্যেক শেয়ার হোল্ডারকে পুরাতন শেয়ার হোল্ডারকে তো একটা করে শেয়ার দেওয়া যাবে না তার মানে আমরা এখন পুরাতন শেয়ার হোল্ডারদের মধ্যে যদি নতুন 60,000 শেয়ার বন্টন করতে চাই তাহলে আমাদের প্রতি কয়টা শেয়ারের হোল্ডার মানে কয়টা শেয়ার আছে এরকম একজন শেয়ার হোল্ডার একটা রাইট নতুন শেয়ার পাবে এটা হচ্ছে নাম্বার অফ রাইট অর্থাৎ পুরাতন কয়টা শেয়ার থাকলে নতুন একটা শেয়ার সে কিনতে পারবে সেই জিনিসটাই আমাদের এখানে জিজ্ঞেস করছে তাহলে এবার আমরা এখানে বের করব যে নাম্বার অফ রাইট সমান ওল্ড শেয়ার ডিভাইড বাই নিউ শেয়ার ওল্ড শেয়ার ছিল আমাদের 3,00,000 আর নিউ শেয়ার দিব আমরা 60,000 তার মানে 5 রাইট অর্থাৎ পুরাতন 5টা শেয়ারের মালিক একটা নতুন শেয়ার কেনার অধিকার রাখে বা একটা নতুন শেয়ার কিনতে পারবে তো আমরা এখান থেকে পেয়ে গেলাম নাম্বার অফ রাইট তো আবারও বলতেছি নাম্বার অফ রাইট মানে হচ্ছে পুরাতন কয়টা শেয়ারের বিপরীতে নতুন একটা শেয়ার কেনার অধিকার পাওয়া যায় সেটাকে নাম্বার অফ রাইট বলে তো যেহেতু পুরাতন শেয়ার হোল্ডাররা টোটাল 3,00,000 শেয়ার আছে তো 60,000 শেয়ার নতুন করে দেওয়া হবে তার মানে প্রতি পুরাতন প্রতি 5টা শেয়ারের বিপরীতে একটা নতুন শেয়ার কেনার অধিকার পাওয়া যায় এটাকে বলা হয় নাম্বার অফ রাইট এরপর বলা হয়েছে হোয়াট ইজ দ্য এক্স রাইট প্রাইস অর্থাৎ এই যে নতুন শেয়ারগুলো যখন মার্কেটে আসবে তো একটা জিনিস খেয়াল করো পুরাতন শেয়ারগুলোর মার্কেটে দাম কিন্তু 80 টাকা নতুন শেয়ারগুলো যখন মার্কেটে আসতেছে তখন কিন্তু তাদের দাম হচ্ছে কত 60 টাকা তার মানে অ্যাভারেজ যদি আমরা করতে যাই তাহলে শেয়ারগুলোর দাম অবশ্যই কিছুটা কমে যাবে তাহলে এই যে নতুন শেয়ারগুলো মার্কেটে আসার পরে কত টাকা দাম হবে সেটার নামে হচ্ছে এক্স রাইট প্রাইস তো সেই মূল সূত্রটা বা সেই মূল্যটা আমরা কীভাবে নির্ণয় করবো একটু দেখো আমরা একটা সূত্র লিখলাম এক্স রাইট প্রাইস ইকুয়াল টু P0 × N প্লাস SP ডিভাইডেড বাই N+1 অর্থাৎ এখানে আমরা রাইট দিয়ে এটাকে মূল্যায়ন করব তো আমাদের রাইট ছিল কয়টা 5টা আমরা একটু আগে দেখেছি এই যে আমরা একটু আগে বের করেছি 5টা রাইট অর্থাৎ পুরাতন 5টা শেয়ার থাকলে নতুন একটা শেয়ার কেনা যাবে তো একজন শেয়ার হোল্ডার যদি পুরাতন 5টা শেয়ার থাকে তো 5টার সাথে যদি আমরা P0 বা 80 টাকা গুণ করি তাহলে আসবে কি পুরাতন শেয়ারগুলোর দাম সাথে নতুন করে একটা শেয়ারের জন্য দিতে হবে কত 80 টাকা 60 টাকা তার মানে নতুন এবং পুরাতন যে শেয়ার অর্থাৎ 5:1 5টা এবং 6টা শেয়ারের দাম হচ্ছে 80 × 5 + 60 ডিভাইডেড বাই এই টাকাগুলোর বিপরীতে আমরা পেয়ে যাচ্ছি কয়টা 6টা শেয়ার কারণ 5টা থাকলে একটা কিনতে পারবো নতুন তাহলে 5+1 অর্থাৎ 6টা শেয়ার আমরা পেয়ে যাব তার মানে আমাদের পুরাতন 5টা শেয়ারের দাম হচ্ছে 400 টাকা নতুন করে একটা কিনলাম 60 টাকা দিয়ে টোটাল 460 টাকা দিয়ে আমরা পেয়ে গেলাম কয়টা শেয়ার 6টা শেয়ার পুরাতন ছিল 5টা আগে নতুন করে কিনলাম 1টা মোট 6টা তাহলে 460কে যদি আমরা 6 দিয়ে ভাগ দিই তাহলে আমরা পেয়ে যাই একটা শেয়ারের দাম হচ্ছে 76.67 টাকা অর্থাৎ 60 টাকা দিয়ে আমরা একটা নতুন শেয়ার কিনলে আমাদের পুরান শেয়ারের সাথে দামটা অ্যাডজাস্ট হয়ে 80 টাকা শেয়ারটা 76.67 টাকায় নেমে যাবে অর্থাৎ এটাই হচ্ছে এক্স রাইট প্রাইস অর্থাৎ নতুন শেয়ারগুলো বাজারে আসার পরে কত টাকা দাম হবে সবগুলো শেয়ারের অ্যাভারেজে সেই দামটাই হচ্ছে এক্স রাইট প্রাইস এরপর আমরা বের করব হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রাইট কত এখন বের করবো আমরা ভ্যালু অফ রাইট কত অর্থাৎ আমরা যে কম দামে একটা শেয়ার কেনার অধিকার পেয়েছি সেই অধিকারটার দাম ভ্যালু কত বা মূল্য কত এটা আমরা বের করব তো এটা আমরা বের করার জন্য এখন আমরা লিখবো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রাইটের সূত্র লিখবো P0 - PX অর্থাৎ বর্তমান শেয়ার মূল্য থেকে যদি এক্স রাইট প্রাইসটা আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা ভ্যালু অফ রাইট পেয়ে যাব ভ্যালু অফ রাইটের আরেকটা সূত্র আছে সেই সূত্রটা তোমরা চাইলে ইউজ করতে পারো P0 - SP / N+1 সেটাও ইউজ করতে পারো অথবা এইভাবে যখন আমাদের PXটা বের করে নিব আমরা তখন P0 থেকে PX বাদ দিলেও আমরা ভ্যালু অফ রাইট পেয়ে যাই তাহলে আমরা ভ্যালু অফ রাইট পেয়ে গেলাম 3.33 পয়সা অর্থাৎ আমরা প্রতি শেয়ারে 3.33 টাকা করে কমে এই শেয়ারটা কিনতে পেরেছি বা এই যে আমরা অধিকারটা পেলাম সেই অধিকারের দাম হচ্ছে 3.33 টাকা এরপর আমাদের ই নাম্বারে বলছে হোয়াই মাইট এ কোম্পানি হ্যাভ এ রাইট অফারিং রেদার দ্যান জেনারেল ক্যাশ অফার একটা কোম্পানি কেন রাইট অফার করবে ক্যাশ অফারের বিপরীতে ক্যাশ অফার মানে হচ্ছে এই যে শেয়ার মার্কেটের প্রাথমিক শেয়ার হোল্ডারদের মধ্যে এই শেয়ারগুলো সরাসরি নগদ টাকায় বিক্রি করা আর রাইট অফার হচ্ছে যারা পুরাতন শেয়ার হোল্ডার আছে তাদের মধ্যে শেয়ারগুলো বিক্রি করা তো আমাদের জিজ্ঞেস করা হয়েছে যে নতুন শেয়ার হোল্ডারদের মধ্যে নগদ টাকায় শেয়ারটা বিক্রি না করে আমরা কেন পুরাতন শেয়ার হোল্ডারদেরকে আমরা রাইট ইস্যু করব সেটার কমেন্টে আমরা লিখে দিব যে এ রাইট অফারিং ইউজুয়ালি কস্টলেস যেহেতু রাইট অফারিংটা কস্টলেস কারণ হচ্ছে আমাদের নতুন করে ক্রেতা খুঁজতে হবে না নতুন করে অ্যানাউন্সমেন্ট নতুন করে আমাদের ব্রোকার নির্ধারণ করতে হবে না বা ব্রোকারকে কমিশন দিতে হবে না তাই আমাদের এখানে
এই যে রাইট অফারিংটা ক্যাশ অফারিং এর চেয়ে কস্টলেস বা কম খরচে আমরা টাকাটা গ্রহণ করতে পারি। ইট প্রোটেক্টস দ্য প্রপোর্শনেট ইন্টারেস্ট অফ এক্সিস্টিং শেয়ার হোল্ডার, অলসো প্রোটেক্টস এগেনস্ট দ্য আন্ডার প্রাইসিং। এটা আনুপাতিক হারে শেয়ার হোল্ডারদের স্বার্থ দাম কমে যাওয়াকে কি করে প্রোটেক্ট করে বা সুরক্ষিত রাখে। কারণ আমরা যদি নতুন করে শেয়ারগুলো বিক্রি করি তখন আমাদের নতুন ক্রেতা করার মানে আনার জন্য নতুন করে শেয়ার হোল্ডার আনার জন্য আমাদের বিভিন্ন ধরনের খরচ আছে, আর এতে খরচ হলেই মালিকানা স্বত্ব আমরা জানি কমে যায়। তো যেহেতু এখানে আমরা নতুন করে কোনো খরচ করতেছি না, সরাসরি আমাদের পুরাতন শেয়ার হোল্ডারদের মধ্যেই এই রাইটটা আমরা বিক্রি করে দিচ্ছি, তাই আমাদের এখানে কি হবে না, খরচটা যেহেতু বেঁচে যাচ্ছে তাই আমাদের মালিকানা স্বত্বের যে আন্ডার প্রাইসিং হয় বা মালিকানা স্বত্ব যে কমে যায় সেটা থেকে আমরা কি রক্ষা পাচ্ছি, সেই জিনিসটাই আমাদের এখানে লিখে দিলে হয়ে যাবে। এরপর আমরা চলে যাব 2019 সালে যে ম্যাথটি এসেছিল সে 19 সালের মেতে। 19 সালের মেতে আমাদের প্রথমে জিজ্ঞেস করা হয়েছে, কোয়েশ্চেনটা পড়ে আমরা একটু আগে, দ্য বিগ বস কর্পোরেশন হ্যাজ অ্যানাউন্সড এ রাইট অফার টু রাইজ 30 লাখ ফর এ নিউ জার্নাল। বিগ বস কর্পোরেশন হ্যাজ অ্যানাউন্সড, সে অ্যানাউন্স করছে এটা রাইট অফার রাইজ 30 লাখ, 30 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা মূলধন বাড়ানোর জন্য ফর এ নিউ জার্নাল, নতুন একটা জার্নালের জন্য। দ্য জার্নাল অফ ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, দিস জার্নাল উইল রিভিউ পটেন্সিয়াল আর্টিকেলস আফটার দ্য অথর পেজ এ নন ফান্ডেবল রিভিউং ফি টাকা 3000 পার পেজ। এই টাকাটা কি জন্য লাগবে আমাদের, আমরা যে নতুন একটা জার্নাল বের করব সেখানে তার যে মালিক তাকে আমাদের প্রতি পেজে 3000 টাকা করে রেভিনিউ দিতে হবে বা রয়্যালিটি দিতে হবে, সেই টাকাটা সংস্থানের জন্য মূলত আমরা এই 30 লক্ষ টাকা উত্তোলন করব শেয়ার বাজার থেকে। দ্য স্টক ইজ সেলিং টাকা 60 পার শেয়ার কারেন্টলি, এই শেয়ারগুলো বর্তমান দাম হচ্ছে মানে পি জিরো হচ্ছে 60 টাকা। অ্যান্ড দেয়ার আর 2,40,000 শেয়ার আউটস্ট্যান্ডিং, বর্তমানে 2,40,000 শেয়ার আছে। এবার প্রথম রিকোয়ারমেন্ট আমাদের বলা হয়েছে, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম পি জিরো আর হচ্ছে ওল্ড শেয়ার 2,40,000 শেয়ার। প্রথম রিকোয়ারমেন্ট আমাদের বলছে ইফ দ্য সাবস্ক্রিপশন প্রাইস ইজ সেট টাকা 50 পার শেয়ার, যদি আমরা সাবস্ক্রিপশন প্রাইস নির্ধারণ করি অর্থাৎ নতুন শেয়ারগুলোর মূল্য নির্ধারণ করি 50 টাকা, হাউ মেনি শেয়ার মাস্ট বি সোল্ড, কয়টা শেয়ার বিক্রি করতে হবে, তার মানে আমরা প্রত্যেকটা শেয়ার বিক্রি করবো 50 টাকা করে, আমাদের টোটাল লাগবে 30 লক্ষ টাকা। তো 30 লক্ষকে যদি আমরা 50 দিয়ে ভাগ দিই তাহলে তো কয়টা শেয়ার বিক্রি করতে হবে চলে আসবে। তো এটাই আমরা একটা সূত্রে বসাবো, সূত্রটা হচ্ছে ফান্ড টু বি রেইজ ডিভাইড বাই সাবস্ক্রিপশন প্রাইস। তাহলে আমাদের ফান্ড টু বি রেইজ হচ্ছে 30 লক্ষ টাকা আর শেয়ার সাবস্ক্রিপশন প্রাইস হচ্ছে 50 টাকা, টোটাল 60,000 শেয়ার নতুন করে আমাদের সেল করতে হবে। 2 নম্বর বলা হয়েছে হাউ মেনি রাইটস উইল ইট টেক টু বাই এ ওয়ান শেয়ার, নতুন একটা শেয়ার কেনার জন্য কয়টা রাইট থাকা দরকার বা কয়টা শেয়ার থাকা দরকার। তো এটা একটু আগে আমরা আলোচনা করেছিলাম, সেটা সূত্রটা দিবা তোমরা, নাম্বার অফ রাইট ইকুয়াল টু ওল্ড শেয়ার ডিভাইড বাই নিউ শেয়ার। তো ওল্ড শেয়ার আমাদের আছে 2,40,000 আর নিউ শেয়ার একটু আগে আমরা বের করেছি 1 নম্বর রিকোয়ারমেন্টে 60,000 শেয়ার, তো টোটাল ভাগ করলে আসে 4 শেয়ার, অর্থাৎ পুরাতন যদি 4টা শেয়ার থাকে আমরা নতুন করে একটা শেয়ার কিনতে পারবো। এরপরে রিকোয়ারমেন্ট হচ্ছে হোয়াট ইজ দ্য এক্স রাইট প্রাইসটা কত, অর্থাৎ এই নতুন শেয়ারগুলো বাজারে আসার পরে এই শেয়ারগুলোর দাম কত হবে, সেটা হচ্ছে এক্স রাইট প্রাইস। তো এক্স রাইট প্রাইসের সূত্র আগের মতোই পি জিরো ইন্টু এন প্লাস এস পি ডিভাইড বাই এন প্লাস ওয়ান। তো পি জিরো ছিল আমাদের 60 আর এন ছিল 4, যেটা আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টে বের করেছিলাম 4, আর এসপি হচ্ছে আমাদের কত টাকা 50 টাকা, আর এন হচ্ছে 4 প্লাস 1, তার মানে আমরা যখন ক্যালকুলেশন করবো আমরা পেয়ে যাবো 58, অর্থাৎ আমাদের এই যে 60 টাকা দামের শেয়ারগুলো 58 টাকা হয়ে যাবে যখন 50 টাকা দামের শেয়ারটা রাইটটা যখন মার্কেটে আসবে। 2 নম্বরে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রাইট, এই রাইটটার মূল্য কত, যেহেতু আমরা পিএক্স বের করে নিছি আমরা ভ্যালু অফ রাইটটা বের করবো, ভ্যালু অফ রাইট ইকুয়াল টু পি জিরো মাইনাস পিএক্স, পি জিরো ছিল 60 আর পিএক্স বেরোছিল 58 টাকা, সো 2 টাকা, ভ্যালু অফ রাইট হচ্ছে 2 টাকা। এবার 5 নম্বর কোয়েশ্চেন আমাদের বলা হয়েছে শো হাউ এ শেয়ার হোল্ডার উইথ 1,000 শেয়ার বিফোর দ্য অফারিং অ্যান্ড নো ডিজায়ার টু বাই এডিশনাল শেয়ার অ্যান্ড ইজ নট হার্ম বাই দ্য রাইট অফার, অর্থাৎ বলা হয়েছে আমাদের একটা ইফেক্ট দেখাইতে, সেটা হচ্ছে একজন শেয়ার হোল্ডারের বর্তমানে 1,000 শেয়ার আছে, বিফোর দ্য অফারিং, অফারের আগে তার 1,000 শেয়ার ছিল, অ্যান্ড নো ডিজায়ার টু বাই এডিশনাল শেয়ার, সে কোনো এডিশনাল শেয়ারও কিনতে চাচ্ছে না, ইজ নট হার্ম, আবার কোনো মানে তার যে রাইট অফার সেখানে তার যে মালিকানা সেই মালিকানা কোনো হ্যাম্পারও সে চাচ্ছে না, অর্থাৎ কোনো শেয়ারও কিনতে চাচ্ছে না এবং কোনো মালিকানায় তার হ্যাম্পারও
চাচ্ছে না, তাহলে তার ইফেক্টটা কি পড়বে সেটা আমাদের দেখাইতে বলছে। তার মানে মনে রাখবা যে এখানে আমাদের তিনটে ইফেক্ট হয়। একটা হচ্ছে যে সে যদি শেয়ার হোল্ডার যদি রাইটটা ক্রয় করে, দ্বিতীয় নাম্বার হচ্ছে রাইটটা ক্রয় না করে যদি বিক্রি করে দেয়, আর তৃতীয় নাম্বার হচ্ছে সে রাইট ক্রয়ও করে না আবার বিক্রিও করে না। তো যেহেতু এখানে বলা হয়েছে যে সে নতুন করে শেয়ার কিনবে না, আবার তার মালিকানা সত্ত্বে কোনো ইফেক্টও পড়বে না, তাহলে বস বুঝতে হবে এখানে সে রাইট শেয়ারটা সেল করে দিবে। তো কিভাবে সেল করবে সেটার মূল্যটা বা ইফেক্টটা কিভাবে দেখাবো একটু দেখো। আমরা প্রথমে দেখে নেই যে শেয়ার হোল্ডারের বিফোর রাইট ওয়েলথ কত, অর্থাৎ রাইট ঘোষণা করার আগে তার সম্পদের মূল্য কত। বিফোর রাইট ওয়েলথে তার ভ্যালু অফ পোর্টফোলিও হচ্ছে হোল্ডিং শেয়ার, বর্তমানে শেয়ার আছে 1000, আর শেয়ারগুলোর মার্কেটের প্রাইস হচ্ছে 60 টাকা। তাহলে 1000 × 60 60,000 টাকা। তার টোটাল মার্কেট ভ্যালু অফ দ্য পোর্টফোলিও হচ্ছে কত, 60,000 বা 60,000 টাকা। এবার আফটার রাইটের পরে তার অবস্থা কী দাঁড়ালো আমরা দেখি। আফটার রাইটের পরে যেহেতু সে কোনো শেয়ার নতুন করে কিনেনি, তাহলে আমরা এখানে ধরে নেব তার শেয়ার আছে কত, 1000, কত করে মার্কেটে, 58 টাকা করে। কারণ এই শেয়ারগুলো যখন নতুন শেয়ারটা যখন মার্কেটে আসছে তখন শেয়ারগুলো কিন্তু দাম কমে গেছে, তাই কত হয়েছে, 58 টাকা। আর প্রত্যেক শেয়ারে তার রাইট ছিল কত, 2 টাকা। এই 2 টাকা সে আমরা ধরে নিব যে সে এই 2 টাকা করে রাইটগুলো সেল করে দিছে। কারণ যদি সেল না করে তাহলে কিন্তু তার শেয়ার হোল্ডার ওর ইকুইটিতে কিন্তু মানে হ্যাম্পার করবে, তার একটা ক্ষতি চলে আসবে। তো যেহেতু তার কোনো ক্ষতি সে চায় না, তাহলে সে এগুলো অবশ্যই বিক্রি করে দিতে হবে। তো 1000 শেয়ারে 2 টাকা করে যদি রাইট আসে, তো 2 টাকা করে রাইট যদি সে বিক্রি করে দেয়, সে তার বর্তমান শেয়ারগুলোর মূল্য দাঁড়াবে 58,000 টাকা, আর রাইটগুলো বিক্রি করে পাবে 2,000 টাকা, টোটাল 60,000 টাকা। তার মানে এখানে কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ এই 1000 শেয়ার হোল্ডার যদি সে রাইটগুলো না কিনে, রাইটগুলো যদি বিক্রি করে দেয়, তাহলে তার ওয়েলথে বা তার ইকুইটিতে কোনো হ্যাম্পার হবে না, এটুকু আমরা করে দিলে হয়ে যাবে। এবার আমরা 2019 সালে আরেকটি ম্যাথ এসেছিল পার্ট বিতে, সেই ম্যাথটা দেখব। দ্য স্টক অফ মায়া কোম্পানি ইজ বিইং সোল্ড 200, বর্তমানে শেয়ারগুলো বিক্রি করে 200 টাকা, তার মানে এটা P0। দ্য কোম্পানি ওয়ান্টস টু ইস্যু রাইট টু সাবস্ক্রাইব ফর 1 additional share at 175 ফর ইজ 10 held। অর্থাৎ কোম্পানি একটা রাইট ইস্যু করছে প্রত্যেকটা শেয়ার 175 টাকা করে, তার মানে SP হচ্ছে 175, আর ইজ 10 held, অর্থাৎ নাম্বার অফ রাইট হচ্ছে 10, অর্থাৎ 10টা শেয়ার, পুরাতন 10টা শেয়ার থাকলে নতুন 1টা শেয়ার কেনার অধিকার পাওয়া যায়। তো এটা নাম্বার অফ রাইট দেওয়া আছে, SP দেওয়া আছে, P0 দেওয়া আছে। হোয়াট উইল বি দ্য থিওরিটিক্যাল ভ্যালু অফ এ রাইট হোয়েন দ্য স্টক সেলিং রাইটস অন, এখানে বলা হয়েছে একটা রাইটের মূল্য কত হবে যখন রাইটটা আমরা সেল করবো, তখন কত টাকা মূল্য হবে। তো আমরা জানি ভ্যালু অফ রাইটের সূত্র হচ্ছে P0 - SP/N+1। P0 হচ্ছে 200 টাকা, আর আমাদের SP হচ্ছে 175, আর N+1, যেহেতু N আমাদের এখানে 10 রাইট বলা ছিল, তো 10+1 যদি হয় 11, তো আমাদের কত হয়, 25/11 মানে 2.27। তার মানে আমাদের ভ্যালু অফ রাইট পেয়ে গেলাম 2.27। এরপর বলছে মার্কেট প্রাইস অফ এ শেয়ার হয় অ্যান্ড গোস এক্সট্রাইট প্রাইস কত হবে। তো এক্সট্রাইট প্রাইসের জন্য আমরা একটা সূত্র লিখবো, P0 - VR। তোমরা এতক্ষণ যে এক্সট্রাইটের সূত্র দেখেছ সেভাবেও করা যাবে, কোনো সমস্যা নাই। তবে আমরা চাইলে P0 থেকে VRটা বাদ দিলে সেটাও আমাদের এক্সট্রাইট প্রাইসে চলে আসে, যেহেতু আমরা একটু আগে দেখেছিলাম যে VRটা বের করেছিলাম P0 থেকে PX বাদ দিয়ে। তো সেই সমীকরণে আমরা যদি PX = P0 - VR, তাও আমাদের কি আসবে, এক্সট্রাইট প্রাইস আসবে। তো এক্সট্রাইট প্রাইস আমাদের P0 হচ্ছে 200, আর আমাদের VR হচ্ছে 2.27, তার মানে এক্সট্রাইট প্রাইস চলে আসলো 197.73 টাকা। তোমরা চাইলে এতক্ষণ আমরা যেভাবে এক্সট্রাইট প্রাইসের সূত্র ইউজ করেছিলাম তোমরা সেভাবে করতে পারো। যেহেতু আমাদের VR বের করে নিয়েছি, তাহলে P0 থেকে VR বাদ দিলেও আমরা এক্সট্রাইট প্রাইস পেয়ে যাই। এভাবেও করা যাবে, কোনো সমস্যা নেই, যার যেটা ভালো লাগে সেভাবে করতে পারবা। তো আশা করি তোমরা এই ম্যাথগুলো বুঝতে পারছো। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।